আফটারনুন। আর এখন না 3:30 বেজে গেছে আমার, আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি। আর আমার লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, ছেলেও এদিকে ঘুমাচ্ছে আর আমিও শুয়ে পড়েছি, আমারও খুব ঘুম ঘুম পাচ্ছে। তো আমি একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে কি বলতো, ইজি, মানে খুব কম সহজে, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে একটা বাচ্চাও পারবে বানাতে। তোমার হচ্ছে সরু চাকলি বলো, চা, গোলা রুটি তো বলা যায় না, গোলা রুটি আটা বা ময়দা দিয়ে হয়, এটা আমি চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। তো যাই হোক, এটা আমার নিজের রেসিপি, আমি নিজে থেকে বানিয়েছি, তো তোমরাই যে কোনো একটা নাম দিও। সো ওটা আমি বানিয়েছি, দেন বানিয়ে টানিয়ে ওটা না নতুন গুড় দিয়ে খেতে দারুণ লাগে, মানে নলেন গুড় দিয়ে খেতে। তো ওটা আমি বানিয়েছি, বানিয়ে তারপরে লাঞ্চ করেছি, করে এই জাস্ট শুয়েছি। এবার আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আশা করি আমার চোখ দেখে বুঝতেই পারছো আমি এরম এরম করে কথা বলছি। যাই হোক, তো আমি হচ্ছে ওটা বানিয়েছি, তো তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও, আর আমি ততক্ষণ একটা ঘুম দিয়ে নিই, দিয়ে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। তোমরা ঝটপট করে রেসিপিটা দেখো, আমি চালের গুঁড়িটাকে একদম, মানে সেদ্ধ চালের গুঁড়ি আছে, একদম এরকম উষ্ণ গরম জল আর একটু নুন দিয়ে পাতলা, একদম জল, একদম জলের মতো করে পাতলা করে গুলে নিয়েছি। এবার এটা দিয়ে তোমরা কীভাবে সরু চাকরি বলো, গোলা রুটি বলো, যাই বলো, এটা আমি আমার রেসিপি, তো আমি এর কোনো নাম দিতে পারিনি। তোমরা যদি নাম দিতে পারো তো অবশ্যই আমাকে জানিও। তো এটা এবার কীভাবে করবো এবার দেখাচ্ছি। আমার প্রথমে একটা ননস্টিকের তাওয়া আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি, খুবই ভালো মতো, আমি এটা পাশে রেখে দিই তাহলে দিতে সুবিধা হবে। খুবই ভালো মতো গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে একদম পাতলা, আর যখন দেবে ব্যাটারটাকে একবার এরকম আরও একবার একটু নাড়িয়ে নেবে। তো এই ব্যাটারটার মধ্যে যে তেল গ্রিস করলেও করতে পারো, না করলেও করতে পারো, তো আমি এবার দিয়ে দেবো এরকমভাবে চারিদিকেই দিয়ে দেবো, সুন্দরভাবে হয়ে যায়। ব্যাস, আর কোথাও বেশি পড়ে গেলে এরকম করলে ও নিজে থেকে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, তো এবার আমি এটাকে হাই ফ্লেমেই রেখেছি, হতে দেবো। দেখো কিরকম, মানে ফুটো ফুটো টাইপের হয়ে গেছে, এটা গুড় দিয়ে খেতে তো দারুণ লাগে। একদম পাতলা জালির মতো, তো সেই পিঠটা একটু লাল করে নিয়ে ননস্টিকের প্যান হলে বেশি ভালো হয়, ভালো হয় যখন ননস্টিকের প্যানেই করবে, কেননা এটা তাহলে তুলতে সুবিধা হবে, আর কিছুই না। তো আমি তেল দিয়ে তেলটা গ্রিস করে নিলাম, আবার একটা দেখাচ্ছি। ননস্টিকের প্যানে তেল না দিলেও চলে, তো তেল দিলে একটু ভালো আরো। তো আবার সেম ব্যাটারটাকে, গ্যাসের সামনে আছে বলে দিকে পুড়ে গেছে, ব্যাটারটাকে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে ফাটাফাট দিয়ে দিতে হবে।
2 hours later. ঘুম থেকে উঠে গেছি, উঠে ছাদে চলে আসি। ছাদে এসে কিছুক্ষণ হাঁটা চলা করলাম, করে টোরে তোমার হচ্ছে এ করলাম, কিছুক্ষণ হাঁটা চলা করে জামা কাপড় গুলো তুলে নিয়ে যাবো। আর এখানে আমার বাচ্চা নাচছে, দেখো লুঙ্গি রয়েছে, জলে নয়। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে একটু আগে উঠে যাচ্ছি, ছেলে একটা অন্যায় করেছে, মানে ওটা বাচ্চা করতেই পারে, মানে করেই ফেলে সব বাচ্চারাই, বিছানায় করে দিয়েছে হিসু, তো সেটার জন্য আবার আবার ওটা ঘোরাতে পারবে না। তো উঠে পড়েছি, জামা কাপড়গুলো নিয়ে যাব, তার আগে গাছে জল দেব, তারপর বাজে। এখন আমরা বসেছি ডিনার করতে, ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে, হাজবেন্ড এসে মানে অনেকক্ষণ আগেই চলে এসেছে, তারপর আবার একটু বেরিয়েছিল। তো আমরা আর আমি হচ্ছে হাজবেন্ড খাবে আলু ভাজা রুটি, আর আমি খাবো হচ্ছে মানে খাচ্ছি অলরেডি হচ্ছে যেটা বানিয়েছিলাম দুপুরবেলায় দেখিয়েছি তোমাদেরকে, ওটা গুড় দিয়ে দারুণ লাগছে খেতে, কি দারুণ লাগছে খেতে, ইয়াম ইয়াম ইয়াম। আমি একটু আলু ভাজা দিয়েও টেস্ট করলাম, ভালোই লাগছে, আলু ভাজা দিয়েও খেতেও ভালো লাগছে। ডিনারটা করে নি, ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম ব্লগটা শেষ করে দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা হিট করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। সো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, টাটা।